মাঝহাব এবং মানহাজের মধ্যে পার্থক্য কী দেখুন মাঝহাব হচ্ছে একটি মত বা একটি চলার পথ আর মানহাজ হল পুরো সামগ্রিক বিষয়টি আমরা যদি এটিকে বলি যে মাঝহাব মানে হচ্ছে ওলামাইকার কেরামরা তারা কোনো কোরআন এবং হাদিসের উপর ভিত্তি করে তারা যেই কিছু মূলনীতি তৈরি করেছেন এবং মূলনীতির উপর ভিত্তি করে তারা যে পরামর্শগুলো প্রদান করেছেন সেটাকে বলে মানহাজ মেজহাব আর মানহাজ হল গোটা কোরআন সন্না সাহাবে ক্যারামের আমল এবং তাবে তাবে তাদের আমল বা তাদের কথাবার্তাগুলোকে কেন্দ্র করে আপনি যে জীবন পদ্ধতি পরিচালনা করছেন এই গোটা জীবন পদ্ধতিটা হলো মানহাজ অতএব মানহাজটি প্রচণ্ড সামগ্রিক একটি জিনিস এটি গোটা শেরিয়া মানহাজটা গোটা শেরিয়াকে অন্তর্ভুক্ত করে মানহাজের মূল সোর্স হচ্ছে কোরআন এবং সাহবায় সালফেসহিনের আমল সামগ্রিকভাবে বিষয়টি হল মানহাজ আর মাঝহাব এটি কখনো কখনও অত্যন্ত ন্যারো এই একটি দৃষ্টিভঙ্গি কখনও কখনো আপনি মাঝহাবের কারণে আপনি হতে পারে কোনো ভুল সিদ্ধান্ত আপনি গ্রহণ করছেন কারণ এটি আপনার মাধহাবে আছে কিন্তু তার চেয়ে আরও শক্তিশালী কোনো মত আছে সেই মতটি আপনি গ্রহণ করছেন না মাঝহাবের কারণে কিন্তু মানহাজ আসলে সেটা না মানহাজ হলো যদি কখনো কখনো এমন হয় যে আপনি যে মা ফলো করছেন সেটি যাই হোক না কেন সেখানে হতে পারে কোনো একটা দুর্বল মত আছে যেমন মাধবে একটি মত আছে যে মতটি হাদিসের মানে দৃষ্টিতে বা হাদিসের বক্তব্যের আলোকে সেটি দুর্বল তখন আপনি সেই মতটিকে পরিবর্তন করে বা সেই মতটিকে গ্রহণ না করে আপনি যদি সরাসরি কোরআন এবং সন্ন্যার কাছে চলে আসেন এবং কোরআন এবং সন্না থেকে আপনি গ্রহণ করেন তাহলে সেটি আপনার মানহাজ হবে এই রকম কিছু পার্থক্যের বিষয় এখানে রয়েছে আচ্ছা পাপে বারবার পুনরাবৃত্তি থেকে কিভাবে বাঁচতে পারে এখন একজন ব্যক্তি যদি বারবার পাপ করেন তাহলে তার করণীয় কি। তার এক নম্বর করণীয় হচ্ছে তিনি লসুবাহানুমতের কাছে তিনি কায়মনোবাক্যে তিনি তবা করবেন কারণ আল্লাহ সুহানু ওয়া তাআলা তিনি বলেছেন ওয়ালাম ইউসির আলামা ফলু ওহুম এ আলামুন যে ওই কাজটি তিনি বারবার করছেন না তাকে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করতে হবে যে এই কাজটি তিনি আর করবেন না এই সিদ্ধান্ত তার জন্যে কারণ আত্মাউবাতআ আযমু মানে অথবা আত্মাউবাত আল নাদামুও আপনার মধ্যে একটা রেপেন্টেন্ট মেন্টালিটি তৈরি করা একটা অনুশোচনা তৈরি করা এটি আপনি করবেন দুই নম্বর বিষয় হচ্ছে যে আপনি যদি কোনো খারাপ কাজ করে ফেলেন তাহলে দ্রুত আপনি একটা ভালো কাজ করে ফেলেন ও আতবে ইসাই আতল হাসান আজ রুহা রাসুলুল্লা সাল্লা বলেছেন একটি খারাপ কাজ করলে তার পাশাপাশি দ্রুত যেন একটা ভালো কাজ আমরা করে ফেলি তিন নম্বর বিষয় হচ্ছে যে আপনি যেই স্থানে অথবা যেই ব্যক্তিদের সাথে মেলামেশা করার কারণে আপনার এই খারাপ কাজগুলো হয় তাদেরকে দ্রুত আপনি অ্যাভয়েড করুন কারণ আল্লাহ তু তাহলে আমাদেরকে বলেছেন কোনো মা সোয়াদে হাদিসের রাসুল্লাহ সাল্লাম বলেছেন আলমার ও আলাদিন অতএব আপনি আপনার বন্ধু বান্ধবদের মাধ্যমে প্রভাবিত হন অথবা এনভায়রমেন্টের কারণে প্রভাবিত হন সেই জায়গাটি অথবা সেই বন্ধুদেরকে দ্রুত পরিত্যাগ করুন আর চার নম্বর যেটি হচ্ছে তা হচ্ছে নিয়মিত সালাত করুন বীরে তাহরিমের সাথে সালাত আদায় করুন তাহলে ইনশাআল্লাহ যে ত্রুটি বা বিচ্ছুতির কথা আপনি বলছেন সেই ত্রুটি বিচ্ছুতি থেকে আপনি ইনশাআল্লাহ নিজে দ্রুত মুক্তি পেয়ে যাবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন আল্লাহ মামিন